আবার ভ্যালেন্টাইন্স ডে, আবার লম্বা ডাঁটির লাল গোলাপ, দুটো ঠোঁটের কিছু প্রতিশ্রুতি, কিছু চাওয়া পাওয়া কিংবা দীর্ঘশ্বাস। আমাদের প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের আক্স লাইফ যুগ যুগ ধরে ভ্যালেন্টাইন্স ডে নিয়ম করে মেনে আসা প্রেমীদের জন্য এইবার নিয়ে হাজির কলকাতার শ্রমণ গুপ্ত আর গুরি তরফদারকে। সকলের মতো এই প্রেমেও অ্যাকশন থেকে প্যাশন, কমেডি থেকে ট্র্যাজেডি সব মজুদ। কিন্তু হাজার হোক, নিজেদের প্রেমগাথা থুরি থুরি প্রেম কথা তো, তাই বলবো এইটা একটু হাটকে। মোটামুটি সবকটি প্রেমের গল্পই এক একটা গোটা রামায়ণ। আজকে শেষ পর্ব, গল্প পাঠে সপ্তর্ষি রে ও মিলি রয়, গল্পের সূত্রধর আমি সালিম গাঙ্গুলি, যন্ত্রসঙ্গীতে উৎসব বিশ্বাস, গল্পের নাম শ্রমণ গুড়ি আর কয়েকজন, গল্পকার আক্স লাইফ। আজকের পর্ব বৃষ্টি তোমায় দিলাম। সারাদিন কাজের পর আবার একে ওকে মেল করো, বইটা কোথায় রাখলাম কি একটা ভাবছিলাম তখন। মাঝে মধ্যে আমার নিশান্তকে একটা প্রশ্ন করতে মন চায়, তিন্নাদের নিয়েও খুশি তো, খারাপ লাগে কি জানো, ও বেটাও তোমায় ছাড়া বাঁচবে না। যতদিন তুমি আছো ততদিন এই তিন্নারা আছে। একবার ভাবো তো গুরি, নিশান্ত আলু পটলের দর কষাকষি নিয়ে তোমার সঙ্গে বাস করছে, ও তোমার অন্য চেনা পরিচিতদের মতন তোমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তুমি মেনে নেবে তো? নিশান্তের এই ছন্ন ছাড়া জীবনটাকে ফ্রেমে বাঁধিয়ে রেখেছে কে গুড়ি? তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি। তোমাকে খুশি করতে করতে আজ নিশান্ত সবার চোখের শুল, নইলে আমাকে শালমলির কাছে কেন? তুমি কেন নয় গুড়ি, আমি বুঝিয়ে নেব শালমলিকে, কিন্তু সত্যি করে বলো তো, তুমি মানতে পারবে তো তোমার ভার্সনে এই আপাত ভদ্র মানুষটির কাছে? তুমি বলো তো, এই বাড়িতে কত কয়েক মাস তুমি আরো বেশি করে নিশান্তের সঙ্গে ছিলে কিনা? ওর ফেলে যাওয়া সব তিন্নাকে পাঠিয়ে দিতে পেরেছ তো? পারোনি, পারতে পারো না, অসম্ভব। যখনই তুমি আর আমি একসঙ্গে থাকি, আমাদের মাঝখানে নিশান্ত দাড়ি কমা ফুলস্টপের মতন থেকে যায়, আর এটা তোমার থেকে ভালো কেউ বোঝে না। তোমরা তোমাদের মনে চারপাশে স্বেচ্ছায় যে গন্ডি কেটে রেখেছ সেটা তোমরা দুজনেই খুব ভালোভাবে জানো, আর সেই গন্ডি পার হওয়ার পাসপোর্ট ভিসা সব যে শুধু তোমাদেরই হাতে, আমি তিন্নারা আমরা তার নাগাল কোনো দিন পাব না। তোমার এই চ্যালেঞ্জ ভীষণ প্রিয়, তাই না গুরি? তুমি তাতে নিজেকে খুশি রাখো, আর নিশান্ত এই খুশিটাকেই তোমার শান্তি ভেবে পাগলামো চালিয়ে যায়। তোমাদের প্রেমের ট্র্যাজেডি একটাই, তোমরা একসঙ্গে ঘর করলেই বিপদ। সংসার জীবনের একঘেয়েমি তোমাদের জন্য নয় গুরি, তাই মাঝে মাঝে দমকা হওয়ার মতন সব উড়িয়ে নিয়ে যাবে নিশান্ত, আর তুমি তোমার শৌখিন ব্যালকনিতে ঝুলতে থাকা উইন্ড চাইমসগুলোর মতন টুংটাং শব্দে দুলবে। আমার একটা রিকোয়েস্ট রাখবে গুরি, তুমি নিজেকে পাল্টে ফেলো না প্লিজ, কারণ কারণ তুমি না পাল্টালে নিশান্ত নিজেকে গুরির জন্য এক রেখে দেবে। আমি ছাপোষা মনের একজন মধ্যবিত্ত, অনেক কষ্টে তোমাদের দুজনকে পেয়েছি, যারা তাদের স্বাভাবিক গণ্ডিকে অতিক্রম করে একটু অন্য, একটু আলাদা স্বাদের
একটা নিজেদের পৃথিবী তৈরি করতে পেরেছে, যেখানে কোনো কারণ ছাড়া একে অপরের হওয়া যায়, একে অপরকে বোঝা যায়, একে অপরকে ভরসা করা যায়। আর তাই মনে হয় তোমরা কেউ কাউকে কোনোদিনও ডিভোর্স দেবে না, কারণ একটা কাগজের টুকরো তোমাদেরকে আলাদা করতে পারবে না। তাই নিজে তো পারলাম না, তোমাদের সঙ্গে থেকেই এই জীবনটাকে যতটা পারা যায় প্রাণ ভরে চেখে নেব। বাইরে দরজা খোলার শব্দ হলো না, এত রাত্রে আবার কে এলো? তবে কি ও তুমি? গুড়ি গুড়ি ওই ঘরে। শুনছিলেন শ্রমণ, গুড়ি আর কয়েকজন। আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রায়াসম ভিজুয়াল বেসিক্স।